হ্যালো, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিম খোলটা আসলে কি, কি দিয়ে নিম খোলটা তৈরি করে। আমার বাসার সামনে বিশাল একটা গাছ আছে আমার, তো ওইটা থেকে আমি নিম আসল নিম খোলটা কীভাবে তৈরি করে সেটা আমি আপনাদেরকে বলছি। এটা হলো বিচি, বিচির ভিতরে এই 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 খোলসটার ভিতরে এটা থাকে। হ্যাঁ, এগুলো আমি সব বের করে নিয়েছি। তো এটা আসলে ওরা এটা থেকে মেশিনে তেল বের করে, তেল বের করার পরে যেই খোসাটা থাকে আমরা যে যে খোল পাই, হ্যাঁ ওটার মতন, হ্যাঁ ওইটা হলো খোল সার। তো আমি বুঝি না যে আমাদেরকে এত অল্প দামে এতগুলি নিম খোল কীভাবে দিয়ে দেয়। হ্যাঁ, আমি অনেক দিনে এই কয়টা আরও আছে শুকাতে দিয়েছি, এগুলি আমি সংগ্রহ করেছি। তো এই কয়টা দিয়ে আমার কতগুলি হবে, বেশি হলে এতটুকু হবে। তো ওরা কীভাবে আমাদেরকে এতগুলি নিম খোল দিয়ে দেয়, আসলে কি এটা নিম খোল না অন্য কিছু ওরা মিক্সড করে দেয় সাথে। তো এই যে দেখেন, এগুলি কোনো কাজে আসবে না, এগুলি খুলো, সেগুলি থেকে সব আমি বের করে নিয়েছি। এগুলি এগুলি বাদ, এগুলি সব বাদ, এগুলি থেকে আমি দানাগুলি বের করে নিয়েছি। তারপরে এগুলি রোদে শুকাতে দিব। রোদে শুকানোর পরে আমার তো ওরা কীভাবে তেল বের করে সেটা তো মেশিনে করে, আমি যেহেতু তেল বের করতে পারবো না, জাস্ট আমি এটা শুকিয়ে ব্লেন্ড করে তারপরে হয়ে যাবে আমার মানে আসল নিম খোল। এটা একদম কোনো ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত। তো কারোর বাসার সামনে যদি এরকম কারোর যদি নিম গাছ থাকে, আপনি এটা নিজে তৈরি করতে পারেন, এটা একেবারেই পিওর হবে। দোকান থেকে ওরা কি না কি দেয় জানি না, এই এতটুকু এতগুলি দিয়ে দেয় 50 টাকা হলে, কেজি বোধ হয় 50 টাকা। তো কীভাবে সম্ভব, কারণ এই বিচি তো খুব অল্প হয়, এগুলি পিওর করে তারপরে তেল বের করে বাকি যেটা থাকবে অবশিষ্ট ওটা হলো নিম খোল। তো আমরা যদি এরকম নিজেরা তৈরি করতে পারি তাহলে তো এটা অনেক পিওর হবে। এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখালাম যে নিম খোলটা আসলে কি, কিভাবে এটা তৈরি হয়। অনেকেই হয়তো জানেন না নিম খোলটা কি। নিম খোলটা হলো এই এটা ইয়ে, এটা থেকে বের করে দানাগুলি মেশিনে পিষে যে ইয়েটা থাকে সেটা হলো নিম খোল। আমি এটাকে ব্লেন্ড করে তারপরে রেখে দিব বাকি ইয়ের সাথে, ডিমের খোসা চা পাতা এগুলির সাথে মিশিয়ে আবার গাছে দিব। তাই সবাইকে দেখালাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।